ব্যাস দই মাংস বসে গেল, আর মাখিয়ে নিয়ে বসিয়ে দিয়ে চলে যাওয়া। হ্যাঁ, আর দেখো একবার জায়গাটাকে কি সুন্দর লাগছে। গুড মর্নিং। তো আজকে সকালে চা দিয়ে শুরু হলো মামের। আজকে হয়েছে দেখো লিকার চা, মায়ের চা, আর এটা আমার চা। আর এটা নোড়া কিনেছে মা কাল, এইখানে না নোড়াটা ভেঙে গেছিলো, তো এই একটা নোড়া কেনা হয়েছে। তো চলো সকালের চা খেয়ে দিনটা শুরু করা যাক। তো ছাদে এসেছি, ছাদের গাছগুলোর অবস্থা দেখছি শুকনো হয়ে গেছে। দেখো মাটিগুলো শুকিয়ে গেছে, তো কিছুটা করে জল দিয়ে যাই। তো আজকে তো বেরোবো, আবার বেরোবো বলতে একটা জায়গায় যেতে হবে, অনেক দিন ধরেই ভাবছি, সে আর হয়ে উঠছে না, একটু দরকারও আছে। তো ভাবলাম একবারেই যাই, কাজটা মানে কাজটাও হবে আবার দেখাটাও হবে, সবটাই করে হবে। তো চলো, আর এই যে জল ভরে যাক, জলটা নিয়ে যাই। আর দেখো কত লেবু হয়েছে, পাতি লেবু হয়েছে প্রচুর। তো এই যে সজনের ডাঁটা, সজনে গাছে সজনে হয়। তো মা আগে নিয়ে টিয়ে নিয়ে গেছিলো, কাঠিতে যখন গেছিলো মা নিয়ে গেছিলো। তো চলো দেখি, দেখো গাছগুলোর অবস্থা দেখেছো, জল না দিলে হয়। কিছু কিছু মাটিতে বেশ জল দেখছি আছে, অসুবিধা নেই, কিন্তু কিছু মাটি আছে বেশ ড্রাই হয়ে গেছে। আমার মনে হয় এগুলোতে একটু বোধ হয় বেশি জল লাগে। মার একটা শিউলি গাছ ছিল ভেতরে, তো সেটা এখন দেখছি না। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, কি ফুল কি জানি, এগুলো কি একটা বলে যেন, নিয়ে যেতে তো ইচ্ছা করে, মনে হয় বারান্দায় লাগাই, কিন্তু হতে চায় না, যখন হয় না তখন খারাপ লাগে। আমার অবশ্য জবাটা হয়, এই জবাটা এখনো ফোটেনি। তো দেখো সকালবেলা আজকে হচ্ছে রুটি আর গরম গরম পেঁয়াজকলি আলু ভাজা, বেগুনও দেওয়া হয়েছে, দিদি দিয়েছে। আর কালকে না দোকানে যখন গেছিলাম তখন দেখছিলাম পেঁয়াজকলিটা একদম মানে কচি পেঁয়াজকলি, তো খাওয়ার খুব ইচ্ছা হয়েছিলো, আজকে দিদি নিয়ে এসছে, এই খেয়ে আবার বেরোবো। তাড়াতাড়ি রেডি হয়ে গেছে একদম ড্রেস ট্রেস পরে, আর এই যে মাও রেডি হয়ে গেছে, আর এখন বেরোচ্ছি, ব্যাগ নিয়েছি, এখানে কাছেই যাব। তো চলো, আমিও সকালের দিকে কিছু কাজ সেরে নিলাম, কিছুটা আর একটু করতে হবে, যাব একসাথে ওইখানেই কাজটা সারবো বলে আরও যাওয়া। তো চলো, ওর বাড়িতে অনেক দিন ধরে যাওয়াও হচ্ছে না, সেই জন্য বললাম একবার ঘুরেও আসি, ঘুরে আসা হবে, কারণ আমার তো আবার হাতে টাইম শেষ হয়ে যাচ্ছে, কারণ তাতে স্কুল খোলা ইত্যাদি সব কিছুরই ব্যাপার আছে। একবার জায়গাটাকে কি সুন্দর লাগছে, সর্ষের ফুলগুলো দারুণ লাগছে। আজকে আবার দেখি দোকানে সর্ষের ফুল বিক্রি হচ্ছে, তা আমি ভেবেছি ওটা কি রকম হলো, বলে সর্ষের ফুলও খাওয়া যায় না গো। চলে এসছি বাসুদের এখানে, তো দেখো এখানে রান্না করছে, কি রান্না করছিস, ছড়া হচ্ছে কেন,
তাতে কি হয়েছে? তার রান্না করতে গেলে ছড়ানো ছিটানো হবেই। হ্যাঁ তো করছে স্পেশাল দই মাংস, আর ওর হাতে দই মাংসটা আমরা খাওয়ার জন্য ওয়েট করে থাকি। একদম কি কি দিলি বল? আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আচ্ছা দই, মেন ইনগ্রিডিয়েন্টস আর কি? আর এই গোটা পেঁয়াজটা কিসের জন্য? না, গোটা পেঁয়াজটা আমি আলু সেদ্ধ মাখবো। ও, আলু সেদ্ধ মাখবি? আচ্ছা, মানে আলুর চোখা করবো। আচ্ছা, এইরকম ওয়েদার হবে? আর বল, এই দিকটা একটু কাঞ্চনজঙ্ঘা হবে? আহা, এরকম ভেবে গেলে যদি মানুষ একটু উপলব্ধি করতে পারে। তো দেখো, এইদিকে বেশ সিট টিট আছে, অনেকটা মনে হচ্ছে পার্কের মতো। না, এটা পার্ক না, এটা একটা বাড়ি, কিন্তু বেশ ভালো লাগছে। সামনে একটা দোলনা থাকবে, ভেবে নাও আর কি, ভেবে নেওয়াটা যা যেতেই পারে। হ্যাঁ, না বল, সবই ভেবে নাও, ধরে নাও, ধরি এক্স, সেই অঙ্গ করেছিল, ধরে নাও, অসুবিধা নেই, ধরে এক্স আর ওয়াই, তাই না? যা পারো ধরে ধরে নাও, খুশি থাকতে পারলে এগুলো, সেটা যদি খুশি থাকতে পারো তাহলেই ভালো, ধরে যদি খুশি থাকা যায়। আর দেখো এটা কি সুন্দর, ওর এই টাইলসের এই পিলারটা আমার খুব ভালো লেগেছে। অনেক ছোটোবেলায় তাঁতুই যখন খুব ছোট ছিল তখন এসেছিলাম, তারপরে তো আর আসা সম্ভব হয়নি। তো আজকে সুযোগ একটু হয়ে গেছে, আর মাও আসতে চাইলো, চলো তাহলে যাই। সময় না, ওই যে দেখলেই যে কি সুন্দর সর্ষে ফুল আজকে, না তো যখন গেছিলাম সকালের দিকে প্রচুর সর্ষে ফুল বাটি মানে ঝুড়ি করে করে বিক্রি হচ্ছে। তো আমি আবার ভেবেছি কি সজনে, মানে আমার সজনে ফুলটা মাথায় ছিল, আমি বলছি সজনে ফুল, এটা বলছে না না এটা সর্ষে ফুল, সজনে ফুলটা সাদা হয় বলে তখন আর নিন। তা আজকে টোটোতে আসার সময় একটা মানে ভদ্রমহিলা উঠেছেন, দিয়ে বলছে সর্ষে ফুল জানো তো বড়া করলে ভালো লাগে, বেসন দিয়ে বড়া টড়া করলে ভালো লাগে, তিতো তিতো হয়। দিয়ে যাই হোক, দেখতে খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো বেশ গিয়ে একটু দাঁড়ালে ছবি টবি তোলা ভালো লাগে, কিন্তু টোটো তো একটা নির্দিষ্ট ব্যাপার থাকে, সেটা আর করা গেল না। দেখা যাক নেক্সট টাইমে আমরা সবাই মিলে যদি ওখানে একটা পিকনিক মতো হয় তো খারাপ না। কিন্তু জল কোথায় পাবো? পাওয়া যাবে বল আশপাশে? সেটা হবে, সেটা জল থাকলো পাশে, না থাকলো না, মাংস মাংস ভাত হবে আর মিষ্টি দই টই এসব কিছু থাকবে, সবই নিয়ে যেতে হবে, সেটা ঠিক, কারণ আশপাশে কি থাকবে তার ভরসা তো করা যায় না। তো চলো এবার একটু কথা টথা বলি, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ব্যাস, দই মাংস বসে গেল, আর মাখিয়ে নিয়ে বসিয়ে দিয়ে চলে যাওয়া, হ্যাঁ, আর কোনো গল্প নেই, আর কোনো কথা হবে না, শুধু খাবে, ব্যাস গরম ভাতে খেয়ে নেবো। আর চোকাটা মাখবি কি দিয়ে? আলু, পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিবি? হ্যাঁ, পেঁয়াজ কোচাবো, লঙ্কা কুচি, দেখো কি সুন্দর চাল কুমড়ো হয়েছে ছাদের মধ্যে, এখানে একটা ওখানে একটা, তো এগুলো দিয়ে বেশ বড়ি হয়, যে কাপড় মেলছেও। আর এ পাশে প্রচুর গাছ আছে, দেখো সাইড দিয়ে দিয়ে এখানে একটা বাগান টাইপের আছে, প্রচুর গাছ এখানে আশপাশ দিয়ে। এখানে আরেকজনের বাড়ি, ওর এটা বিল্ডিং হলো, মা কি সুন্দরও বানিয়েছে, দেখ ঘরটা বেশ ভালোই বানিয়েছে। তুই এটা কি বানাচ্ছিস? অ্যান্টেনা? এটা অ্যান্টেনা, তাহলে কি এটা? এটা তরোয়াল। ও আচ্ছা, বা এটা তো সুন্দর হচ্ছে, দুটোই সুন্দর হচ্ছে।